2018 সালের 27 সমাধান আমার আব্বা মারা গিয়েছেন কিন্তু আমি আমার আব্বার ছবি মোবাইলে রাখি এতে আমার গুনাহ হবে কিনা দেখুন মানুষের ফটোগ্রাফিক যে ছবি আছে মোবাইলে তোলা হয় বা কোনো ডিভাইসে তোলা হয় কিন্তু এটা প্রিন্ট করা হয় না এটা জায়েজ নাকি নাজায়েজ এটা নিয়ে উলামায়ে কেরামের দুইটা মত আছে এক শ্রেণীর উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেন আর এক শ্রেণীর উলামায়ে কেরাম এটাকে নাজায়েজ বলেন তবে প্রিন্ট করা ছবি তুলিতে আঁকা ছবি এটা নাজায়েজ হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই ফটোগ্রাফিক ছবি যেটা একটা মানুষেরই আরেকটা আপনার কপি অনেকটা মানে একটা মানুষের জন্য পাঁচটা আয়না ধরা হলে পাঁচ আয়না পাঁচ তাকে দেখা যাচ্ছে লোক একই তো মোবাইলের ছবি যে তোলা হয় ক্যামেরা যে ছবি তোলা হয় এটা যতক্ষণ সব কপি থাকবে এটাকে সেই ছবির কাতারে ফেলে অনেক ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেন তো সেই মত অনুযায়ী আপনার মৃত বাবার ছবি যদি আপনার মোবাইলে থাকে আপনি এটা দেখেন তাহলে ওই মত অনুযায়ী এটা জায়েজ হবে কিন্তু আমাদের আজকাল এই ছবি তোলানোটা ছবি তোলাটা এটা রীতিমতো একটা রোগে পরিণত হয়েছে দরকারে বেদরকারে এত অহেতুক ছবি তোলা আগে মানুষ আলেম আমাদেরকে দেখলে বলতো হুজুর দোয়া করিয়েন একটু আমল শিখায় দেন একটু এলেম শিখায় দেন একটু মাসালা বলে দেন একটু দোয়া শিখায় দেন এখন বলে কি বলে হুজুর একটু সেলফি তুলি একটা কামি একটু আগে দাবড়ায় আসছে কিরে বাবারে হাঁটা যায় না চলা যায় না শুধু সেলফি সেলফি সেলফিস্ট সব স্বার্থপর শুধুমাত্র ছবি তোলা দাম দাবলো ফেসবুক ইউজ লাইক কমেন্ট কামাবে কিছু লাইক কমেন্ট কমার জন্য যে তুমি অমুক হুজুরের সাথে ছবি তুলছো তমুক সেলিব্রিটির সাথে ছবি তুলছো ভাইরা আমার ইমানদারের চিন্তা করে এত সস্তা হওয়া উচিত না আলেমুল আমাদেরকে পাইলে তাদের সোহবত নিবেন তাদের সান্নিধ্য নিবেন তাদের থেকে দোয়া নিবেন আমল নিবেন এই অপ্রয়োজনীয় ছবি তোলা তোলে এটা কখনো প্রশংসনীয় হতে পারে না